বন্ধুরা আরও একটি দুর্দান্ত স্কলারশিপ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এখানে দেখতেই পাচ্ছ আইইটি ইন্ডিয়ান স্কলারশিপ যে স্কলারশিপ থেকে তোমরা প্রত্যেকে এ প্রায় এক লাখ টাকারও বেশি তিন তিন লাখ টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে তোমরা জিতে নিতে পারো ও কারণ এই স্কলারশিপটি একটা খুবই সুন্দর স্কলারশিপ যেখান থেকে ছাত্রছাত্রীরা একটু নিজের এফোর্ট দিয়ে স্কলারশিপ পেয়ে যেতে পারে কারা আবেদন করতে পারবে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্তটা আমি বলবো এই কারণ এই স্কলারশিপ নিয়ে তেমন ইউটিউবে ভিডিও নেই আমার এই ভিডিও দেখে কোনো একজন স্টুডেন্ট বা আমার কোনো একজন ভাই বোন যদি এই স্কলারশিপ পেয়ে নিজের শিক্ষা খেতে এই লাখ টাকা কাজে লাগাতে পারে তাহলে আমার এই পরিশ্রম মনে হয় সার্থক হবে কাজে ভিডিওটা অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো তো সবার প্রথমেই বলে রাখি এই স্কলারশিপ থেকে তুমি কত টাকা পাবে এ এই স্কলারশিপের অ্যামাউন্ট হচ্ছে এক লাখ টাকারও বেশি ই কোনো কোনো ক্ষেত্রে তিন লাখ টাকাও পর্যন্ত তুমি পাবে ডিফারেন্ট ডিফারেন্ট ছাত্রছাত্রী বিভিন্ন রকম প্রসিডিওর রয়েছে আমি প্রসিডিওর বলবো অনলাইনে আবেদন করবে কিভাবে বলবো ও মানে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো ষাট হাজার থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত তোমরা স্কলারশিপ পেতে পারো এবং অনেক স্কলারশিপ আছে বছরের প্রথমে কিছু টাকা দেওয়া হলো তারপরে কিছু টাকা দেওয়া হলো এই স্কলারশিপে মজার ব্যাপার এটাই তুমি যদি স্কলারশিপে সিলেক্ট হও তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে তিন লাখ টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে কোনো রকম ও অসুবিধা হবে না এবং স্কলারশিপ তো পাবে প্লাস কি হচ্ছে সার্টিফিকেটও তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবে এ কাজেই খুব ভালো একটা স্কলারশিপ সেই কারণেই তোমাদের সঙ্গে আলোচনা করছি এই এলিজিবিলিটি যদি বলি ইউজি এখন ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে এই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীরাই কিন্তু আবেদন করতে পারবে তোমরা বিষয়টা জেনে রাখো ইঞ্জিনিয়ারিং ছাড়াও অন্যান্য যারা ফিল্ডে কলেজে পড়ছো তোমাদের জন্য আবেদন শুরু হলে তোমরা যাতে আবেদন করতে পারো প্রসিডিওরটা জেনে নাও ফার্স্ট ইয়ারে যারা পড়ছো সেকেন্ড ইয়ারে যারা পড়ছো থার্ড ইয়ারে যারা পড়ছো ফোর্থ ইয়ারে যারা পড়ছো প্রত্যেকেই আবেদনযোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো রকম সমস্যা এখানে নেই এই কিন্তু তোমার কলেজ ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা এআইসি টিই অ্যাপ্রুভ হতে হবে এ তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং যদি মার্কসের কথা বলি তোমার লাস্ট যে কোয়ালিফিকেশান রয়েছে যে আর লাস্ট যে এক্সাম দিয়েছ সেই এক্সামে কিন্তু সিক্সটি পারসেন্ট কিংবা তার বেশি মার্কস তোমাকে পেতে হবে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছ আইইটি ইন্ডিয়া স্কলারশিপ অ্যাওয়ার্ড টু টোয়েন্টি ওর এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে পরিষ্কারভাবে দেখো বলে দিয়েছে তোমার এলিজিবিলিটি গাইডলাইনে এ যে এখানে ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক থার্ড ইয়ার হোক ফোর্থ ইয়ার হোক ফুল টাইম ইউজি ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে সিক্সটি পার্সেন্ট এগ্রিগেট লাগবে সেমিস্টারে যদি সিক্সটি পার্সেন্ট থাকে তাহলে আবেদন করতে পারবে লাস্ট এক্সামে সিক্সটি পার্সেন্ট মিনিমাম থাকলেই কিন্তু আবেদন করতে পারবে এবং যেটা মেন এআইসিটিই বা ইউজিসি অ্যাপ্রুভ তোমার কলেজ বা ইনস্টিটিউট হতে হবে তো এক্ষেত্রে এ তোমাদের প্রাইস সামারিটা যদি বলি খুব ভালো করে এখানে দেখো যে প্রাইজ সামারিটা কী এখানে এ পাঁচটা রিজন্যাল স্টেটের স্টুডেন্টকে ঠিক আছে এ সিটির স্টুডেন্টকে কিন্তু আলাদাভাবে প্রাইজ দেওয়া হচ্ছে যেমন এখানে যেমন এখানে তোমার দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোর চেন্নাই দিল্লি কলকাতা এবং মুম্বাই তো এই পাঁচটা কিন্তু লোকেশনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এ তারপরে অল ইন্ডিয়া যারা এই স্টেটের থেকে বিলং করো না তাদের জন্য কিন্তু প্রাইজ রয়েছে স্কলারশিপ রয়েছে আমি প্রত্যেকটাই বলছি দেখো প্রথমে যারা এই মানে ব্যাঙ্গালোর চেন্নাই দিল্লি কলকাতার মুম্বাই থেকে মুম্বাই স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য উইনার যারা হবে এ তাদের ষাট হাজার টাকা দেওয়া হবে প্লাস সার্টিফিকেট দেওয়া হবে যেটা পরবর্তীকালে তোমার কাজে লাগবে আর তারপরে আইইটি আইইটি মেম্বারশিপ দেওয়া হবে ঠিক আছে তাদের মেম্বারশিপ দেওয়া হবে এবং যারা রানার আপ হবে তাদের এর কী হচ্ছে চল্লিশ হাজার টাকা প্লাস সার্টিফিকেট প্লাস কি হচ্ছে মেম্বারশিপ দেওয়া হবে এবং ও ন্যাশনাল লেভেলের মানে প্রত্যেকটা স্টেট মিলিয়ে যে ফাইনাল হবে ফাইনাল রাউন্ডে এ যারা যে উইনার হবে সে তিন লক্ষ টাকা পাবে প্লাস সার্টিফিকেট প্লাস মেম্বারশিপ পাবে এ যারা ফার্স্ট রানার আপ হবে এ সে এক লাখ সত্তর হাজার টাকা পাবে সার্টিফিকেট পাবে প্লাস মেম্বারশিপ পাবে আর যে সেকেন্ড রানার আপ হবে সে কিন্তু দেড় লক্ষ টাকা পাবে এর সাথে এ কী হচ্ছে সার্টিফিকেট আর মেম্বারশিপ তো এখানে পাবেই এখ এক্ষেত্রে যদি আমি সিলেকশান প্রসিডিওর বলি যে এই যে টাকাটা পাবে এটার তো খুব সহজে পেয়ে যাবে এরকম ব্যাপার না হিউজ পরিমাণ টাকা অন্যান্য স্কলারশিপে যেরকম তিরিশ হাজার চল্লিশ হাজার দেওয়া হয় এখানে লাখ টাকা তিন লাখ টাকা পর্যন্ত তুমি স্কলারশিপে পেতে পারো এবং এক তিন লাখ টাকা সরাসরি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুমি সিলেক্টেড হলেই পেয়ে যাবে তো এক্ষেত্রে কিছু স্টেজ রয়েছে তোমাকে কভার করতে হবে প্রথম ফার্স্ট স্টেজ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ইভুলেশন তো এক্ষেত্রে প্রথম যে ধাপ সেটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশান তোমাকে করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশানটা করলেই অ্যাপ্লাই করলেই তোমার ফার্স্ট স্টেজ কমপ্লিট হয়ে যাবে তো অনলাইন অ্যাপ্লাই কীভাবে করতে হবে তো আমি বলেই দিচ্ছি রকম অসুবিধা নেই এই তারপরে এ এখানে তোমার এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় ও যেটা রয়েছে এ স্টেজ সেটা হচ্ছে অনলাইন টেস্ট দ্বিতীয়ত তোমাদের একটা অনলাইন টেস্ট হবে ঠিক আছে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসি কিউ বেশি কোশ্চেন হবে একটা কোশ্চেনের চারটি উত্তর থাকবে এবং যেটা তোমরা অনলাইনেই এক্সাম দিতে পারবে কোনো রকম অসুবিধা নেই এই যেখানে এ তোমাদের কিন্তু তিরিশটা কোশ্চেন থাকবে তিরিশ নম্বরের বা তিরিশ স্কোরের ওপর পরীক্ষা হবে সেই পরীক্ষা দিয়ে যে আর তুমি যদি সিলেক্ট হও তাহলে তুমি থার্ড রাউন্ডে যাবে এবং থার্ড রাউন্ড থেকেই তোমার আর অ্যাকচুয়ালি স্কলারশিপের এ সিলেকশন মেন সিলেকশন শুরু হবে ও এখানে তোমার হচ্ছে দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাই কলকাতা মুম্বাই এখান থেকে যারা যারা সিলেক্টেড হবে মানে থার্ড রাউন্ডে সেখানে তোমাদের দেখলে যে ষাট হাজার টাকা উইনার পাবে এবং চল্লিশ হাজার টাকা রানার আপ পাবে এবং সার্টিফিকেট পাবে সেটা তোমরা পেয়ে যাবে এবং অন্যান্য সমস্ত ফাইনাল যেটা হবে ঠিক আছে ন্যাশনাল ফাইনাল যেটা হবে ন্যাশনাল ফাইনাল ফোর স্টেজ সেখানে এ কী হচ্ছে তোমাদের এর মানে সিলেক্ট করা হবে যারা সিলেক্ট হবে এবং যারা ফার্স্ট হবে যে উইনার হবে সে এখান থেকে কিন্তু প্রায় মানে বিভিন্ন ডিফারেন্ট তোমাদের ওয়ার্ক দেবে ওরা সেই অনুযায়ী তোমাকে সিলেক্ট করবে এ সেই জায়গায় কিন্তু মোটামুটি ই সেই জায়গায় কিন্তু তুমি যদি উইনার হও তিন লক্ষ টাকা পাবে যেটা বললাম আর ফার্স্ট রানার আপ হলে এ দু লক্ষ টাকা এবং সেকেন্ড রানার আপ হলে কিন্তু ও তুমি দেড় লক্ষ টাকা পাবে সাথে এ তুমি সাথে সার্টিফিকেট এবং মেম্বারশিপ তো রয়েছে তো সমস্ত প্রসিডিওরটাই অনলাইনে হবে এবং ফার্স্ট স্টেপ কমপ্লিট করার জন্য যেটা বললাম তোমাকে অনলাইনে আবেদন করতে হবে তো এই যে অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছো এই অ্যাপ্লাই নাওতে তোমাদের জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই নামের অফিশিয়াল মানে অফিসিয়াল ওয়েবসাইটে এ চলে আসবে তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাও ডেসক্রিপশানে দিয়ে রাখবো এখানে সরাসরি তোমরা চলে আসবে এসে তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার লাস্ট নেম ইমেল অ্যাড্রেস তারপরে ইউনিভার্সিটি কোন ইয়ারে তুমি পড়াশোনা করছো সেটা সিলেক্ট করবে কলেজের নাম স্টেট সিলেক্ট করবে ঠিক আছে তারপরে এখানে মেল ফিমেল কি রয়েছে সেটা সিলেক্ট করবে এবং এখান থেকে তোমরা কি হচ্ছে ইমেল ফেসবুক এ তোমার ডিটেলস তুমি এখানে দেবে দিয়ে এখানে কি হচ্ছে সাবমিট করে দেবে সাবমিট করে দিলেই ফার্স্ট ধাপ তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে পরবর্তী ধাপ ওখানে আসবে এবং অনলাইনে সেইটা তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে এবং তারপরে তুমি যদি সর্বোচ্চ চার ধাপ কমপ্লিট করতে পারো তাহলে এ তুমি তারপরে যদি সিলেক্টেড হও তাহলে তুমি ষাট হাজার টাকা পাবে আর উইনার হলে তিন লক্ষ টাকা পাবে মানে বুঝতেই পারছো একটা তোমার স্কিলের ওপর ওর কিন্তু এই স্কলারশিপ দেওয়া হচ্ছে এটা স্কলারশিপ তাও এরকম যে তুমি পেলেই সঙ্গে সঙ্গে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে এ অ্যামাউন্টটা প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের দেওয়া হয় তো তোমাদের মধ্যে অনেকেই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে ও তোমাদের সেই কারণে ভিডিওটিকে বিস্তারিত আলোচনা করলাম যারা যোগ্য অবশ্যই আবেদন করো আর যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নয় তোমাদের জন্য সেম স্কলারশিপ আসে কিন্তু এই মানে তোমার আইইটি ডিপার্টমেন্ট থেকে দেয় না সেটা অন্য ডিপার্টমেন্ট থেকে প্রসিডিওরটা একই বার ওটা শুরু হলে আমি জানিয়ে দেবো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত